পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে 10টা হাব থাকবে, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মী ভাণ্ডার। কোথায় হচ্ছে এইরকম হবে আর কি? কোথায় জিনিসটাই হচ্ছে, কেন মাটির মূর্তি আলাদা, যেটা পুজো হবে সেটা মাটির হবে, এটা তার পুজো হবে না। সোশ্যাল মিডিয়াতে কয়েকদিন ধরে একটা ছবি কিন্তু ভাইরাল হচ্ছে, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কোন দুর্গা পুজো এটা করতে চলেছে আজ তোমাদেরকে জানাবো। এমনকি আমি চলে এসেছি যেখানে তৈরি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মূর্তি, ঠিক সেইখানে। চলো ঢুকে দেখাই তোমাদের। যেখানে মা দুর্গাকে তৈরি করা হচ্ছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যাচুটা তৈরি করা হচ্ছে, সেখানে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ মিন্টু পালের স্টুডিও, মিন্টুদার স্টুডিও। এখানে ভিতরে অনেক রয়েছে মা দুর্গা, এখানেও দেখতে পাচ্ছ অনেক মা দুর্গাকে। এখানে জাস্ট এটা মাটির প্রলেপটা জাস্ট লাগানো হয়েছে আর এটা শুকিয়ে গেছে, রং করা বাকি। কুমারটুলির আগের ব্লগগুলোতেও আমি তোমাদেরকে বলেছিলাম যে বিভিন্ন যে স্টুডিওগুলো রয়েছে বা কুমোর পাড়াতে যে কাজগুলো হয় সেখানে কিন্তু শুধুমাত্র মাটির কাজ বলে, শুধুমাত্র যে ঠাকুর বানানোর কাজ হয় সেটা কিন্তু নয়, বিভিন্ন স্ট্যাচু, বিভিন্ন ভাস্কর্য এখানে তৈরি করা হয়। এখানে দেখো, এখানে আরও ভাস্কর্য রয়েছে। মিন্টু পালের স্টুডিওতে যখন চলেই এসেছি তখন তোমাদেরকে তো দেখাবোই যেটার জন্য তোমরা অপেক্ষা করে আছো, কিন্তু তার আগে দেখে নাও কিছু মুখমণ্ডল, মা দুর্গার মুখমণ্ডল থেকে শুরু করে বেশ কিছু মুখমণ্ডল তোমরা দেখে নাও। সদ্য এখানে মাটিগুলোকে আনা হয়েছে, মাটিগুলো এনে জাস্ট এগুলোর থেকে যে নোংরাগুলো থাকে আর কি, মাটির মধ্যে যে আলাদা জিনিসপত্র থাকে সেগুলোকে বাছাই করে এখানে রাখা হয়েছে। দেখো এবার চলো যেখানে ঠাকুরটা তৈরি হচ্ছে সেখানটায় যাই, মানে স্টুডিওর ভিতরে। বেশ কিছু ঠাকুরের সবে প্রলেপ পড়েছে আর বেশ কিছু ঠাকুর কিন্তু শুকিয়েও গেছে, আমি তোমাদেরকে দেখাই। দেখো এটা সবে প্রলেপ পড়েছে, মাটির প্রলেপটা সবে পড়েছে, আর এই যে ঠাকুরটা বা এইদিকে যে ঠাকুরগুলো আছে সেগুলো অলরেডি শুকিয়েও গেছে, এখন শুধু রঙের অপেক্ষা। মিন্টুদার স্টুডিও তো দেখতেই পাচ্ছ সবাই কাজ করছে, এখানে সবাই এখন মানে রাত দিন সাত দিন ধরে এখন একদম পুরো, যেহেতু দোরগোড়ায় পড়া নাড়ছে একদম দুর্গাপুজো, তাই জন্য একদম খুব ভালোভাবে এখানে কাজ চলছে।
দেখতেই পাচ্ছ আমি এখন কার সাথে রয়েছি, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 সালে দুর্গাপুজোতে কোথায় হচ্ছে আজকে তো জানতে পারবেই তোমরা। দেখতে পাচ্ছ তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যাচু, আর মিন্টু দা তৈরি করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যাচুটা অলরেডি তৈরি হয়ে গেছে, মিন্টু ফাইনাল টাচ দিচ্ছ তো? ফাইনাল বলতে এটা মাটির এখন ফাইনাল দেওয়া হচ্ছে, এটা ডাইস হবে এরপর, তারপর ফাইবার কাস্টিং হবে। অ্যাকচুয়ালি মূর্তিটা হবে ফাইবার গ্লাসে, কেন মাটির মূর্তি আলাদা, যেটা পুজো হবে সেটা মাটির হবে, এটা তার পুজো হবে না। এই মমতার ময়ী যে জননীর রূপ দেখানো হবে, এখানে 10টা হাত থাকবে, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মী ভাণ্ডার, এই প্রকল্পগুলো 10টা হাত দেখানাবে বিশ্ব বাংলার পেছন দিকে, এবং সামনে মমতাময়ী দুর্গার যে রূপ সেটা আমরা দেখাবো। এটা তৈরি করতে কতদিন সময় লাগলো? মোটামুটি এটা প্রায় 8-10 দিন হয়ে গেল। এরপরে এখনও ধরো ডাইস হবে, তারপর ধরো ফাইবার কাস্টিং হবে, এখনও 10-15 লেগে যাবে, এবং মহালয়ার আগেই এটা প্যান্ডেলে পৌঁছে যাবে। এখানে তো হাত দেখা যাচ্ছে না, মানে হাতটা কি আলাদা করে পিছনের দিকে 10টা ডাইস হচ্ছে, হাত ওখানে আলাদা আছে, দেখতে পারবে আলাদা 10টা হাত। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছে এইরকম ছবির মতোই হবে আর কি, এইরকম হবে আর কি, প্রতারিতা জিনিসটাই হচ্ছে। এবার তোমাকে জানতে চাইবো এটা কোন জায়গার হচ্ছে, এটা তুমি বলো। হ্যাঁ, নজরুল পার্ক উন্নয়ন সমিতি বাগুইহাটি ভিআইপি রোড, ওরা ওই থিমটা করছে, লক্ষ্মী ভাণ্ডারের ওপর প্যান্ডেল, এবং তার সামনে দুর্গা দাঁড় করানো হবে। ওনার যে বিভিন্ন প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলোই তুলে ধরা, নজরুল পার্ক উন্নয়ন সমিতি বাগুইহাটি ক্লাবটা। আমরা জানি যে তুমি শুধুমাত্র এই ধরনের স্ট্যাচু নয়, আরও অনেক ধরনের স্ট্যাচু তুমি এর আগেও করেছো, একটু সেই বিগত দিনের সেই স্মৃতি নিয়ে কিছু বলো, যে কী কী স্ট্যাচু নিয়ে যা যা কাজ তুমি করেছো সেগুলো স্মৃতি। স্ট্যাচু নিয়ে বলতে এর আগে হাজার হাত দুর্গা করেছি, দেশপ্রিয় পার্কে বিশ্বের সবচেয়ে বড় করেছি, আর তারপর তোমার সল্টলেকে বিপ্লব 62 ফুট দুর্গা, এছাড়াও বিভিন্ন রাজ্যে গিয়েও আমরা বড় বড় কাজ করে আসি, এবং গত ডিসেম্বরেও আমরা 100 ফুটের একটা স্বয়ং বুদ্ধ মূর্তিও করছি, গয়াতে কাজ হচ্ছে। এছাড়াও দুর্গাপুজোর চমক বলতে প্রতি বছর কিছু না কিছু চমক থাকে, থিমের ওপর, ঠাকুরের ওপর, বিভিন্ন ধরনের মানুষ মানে অশুভ শক্তির বিভিন্ন ধরনের রূপ তৈরি করেছি অসুরের মধ্যে দিয়ে। এবার কিন্তু এই প্রথম যে একজন মানুষকে দুর্গার সঙ্গে তুলনা করা হয়েছে, এই কারণে বাংলার মেয়ে, বাংলার দিদি এবং বাংলার জননী, একসময় ইন্দিরা গান্ধীকেও বিশ্ব জননী বলা হয়েছিল তার কাজের, ভালো কাজের জন্য। সেইরূপভাবে মমতা ব্যানার্জিকে এরকম মাতৃরূপ একটা দেওয়া হচ্ছে, কিন্তু উনি পূজিত হচ্ছেন না, পুজো হবে কিন্তু মাটির একচাল চিত্তের দুর্গা প্রতিমা। এর আমরা জানি যে রবীন্দ্রনাথ থেকে বিভিন্ন মহাপুরুষদেরও তুমি করো। হ্যাঁ, সেগুলো তো আছে, নেতাজি, রবীন্দ্রনাথ,
গান্ধীর ডান্ডি অভিযান কলকাতার বিভিন্ন জায়গায় বসেছে, এছাড়াও অনেক স্ট্যাচু আছে রবীন্দ্রনাথ, বিবেকানন্দর, নেতাজি সুভাষচন্দ্র বোস, ঋষি অরবিন্দ, এরকম স্ট্যাচু বহু বানানো হয়েছে, রামকৃষ্ণ সারদা মা, এরকম স্ট্যাচু তো আমরা কলকাতার বিভিন্ন জায়গায় বা বিভিন্ন গার্ডেনে সাজানোর জন্যও আমরা এই বিকেপাল পার্কে একটা উত্তম কুমারের মূর্তিও বানিয়েছি আমি। এরকম বহু নিদর্শন কলকাতা এবং আশেপাশে অঞ্চলে, তোমার কোলাঘাট একটা বিশাল বড় বিবেকানন্দের মূর্তি বানিয়েছি, আরও বিভিন্ন জায়গায় কাজ করেছি অসংখ্য। তার মধ্যে থেকেও এটা একটা ভালো লাগলো, এরকম ধরনের কাজ কাস্টমার এসছে, সেই জন্যই অর্ডার নিলাম সাহস করে, দেখা যাক। একদমই তাই। আর একটা বিষয় জানতে চাইবো তোমার কাছে, যে সব থেকে মহাপুরুষদের মধ্যে যাদের তুমি মানে এই ধরনের স্ট্যাচু করেছো, সব থেকে বড়, সব থেকে মানে আকারে বড় কোনটা ছিল? আকারে বড় মহাপুরুষদের স্ট্যাচু বলতে গেলে যেগুলো আমাদের 10 ফুট 12 ফুটের হয়, স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের। এছাড়াও দেবদেবীর মূর্তি বলতে 62 ফুটের পঞ্চমুখী শিব আমার হাওড়া বাদাঘাটে করা আছে, একদম গঙ্গার ধারেই, বিশাল বড়, 62 ফুট হাই। প্রণব মুখার্জি রাষ্ট্রপতি উদ্বোধন করে গেছেন। এছাড়াও আমরা হরিয়ানাতে 70 ফুট 80 ফুটের হনুমানজির এবং শিবের মূর্তি আমরা করে এসেছি। তাহলে মহালয়ার আগেই দর্শকরা দেখতে পাবেন, মহালয়ার আগে প্যান্ডেলে পৌঁছে যাবে আশা করছি। এখন পুরোদমের কাজ চলছে, এখন ফাইবারের কাস্টিং হবে, এরকম প্রাইস করার পর। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর আমি তো যাচ্ছি বাগুইয়াটি নজরুল পার্কে, নজরুল উন্নয়ন পার্কে যাচ্ছি এই ঠাকুরটা দেখার জন্য, তোমরাও যেও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে পারো, কারণ এই ধরনের ব্লগ আগামী দিনে আরও অনেক অনেক আসছে, বাংলা রিলেটেড, বাঙালি রিলেটেড, কলকাতা রিলেটেড ব্লগ অনেক আসছে। আর যদি আমার সাথে সরাসরি কথা বলতে হয়, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, আমাকে ফলো করে মেসেজ করতে পারো, তোমার মেসেজের আমি রিপ্লাই দেবো। আর নেক্সট ভিডিওতে আমার সাথে সবার সাথে দেখা তো হচ্ছেই, ততক্ষণের জন্য বিরতি নেবো, টাটা, ভালো থেকো সবাই।